আনুপাতিক হারে যে নির্বাচন ব্যবস্থার কথা অন্তর্বর্তী সরকার বলছে তা কখনোই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। বিশ্বের অন্যান্য দেশে থাকতে পারে এটি, কিন্তু এই দেশের জন্য প্রযোজ্য নয়। এই ব্যবস্থায় কেবল একটি মহলের বিশেষ সুবিধা তৈরি হবে। বিকেলে নরসিংদীর রায়পুরার মরজালে নিহত সমন্বয়ক ও ছাত্রদল কর্মী জুনায়েদ আল হাবিবের পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ যদি আবারও কখনো ক্ষমতায় আসে তবে বাংলাদেশ কসাইখানায় পরিণত হবে। তারা ক্ষমতায় থাকতে দেশের 11 কোটি মানুষের ভোটার তথ্য বিক্রির পাশাপাশি ঋণ করা 18,000 কোটি টাকার মধ্যে 16,500 কোটি টাকাই বিদেশে পাচার করেছে। এর আগে তিনি জুনায়েদ আল হাবিবের বাসায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এখন এই আনুপাতিক এটা বুঝতেই তো চলে যাবে 5-10 বছর। এই জটিলতা তৈরি করা মানে কোন বিশেষ মহলকে, পতিত স্বৈরাচার এবং স্বাধীনতা বিরোধী শক্তিগুলোকে আপনার মদদ দেওয়া।